মানে বিজেপি গাড়ি ড্রাইভার সকল যে ব্যাপক প্রচার করে দেউরি মানুষ আর বড় মানুষ আপনাদের নিজেই দেখেছে। সেকারণে এই মুহূর্তে আমি অতি স্পষ্ট ভাষায় কব খুঁজেছো যে বিজেপি দলে যে অতি যে কই থাকে যে বসুন্ধরার জড়িয়ে ভূমিপুত্রবিলাক 30 বিঘাকে মাতি দিম, আজি তো জোনার এজনো মিসিং মানুষে 30 বিঘা মাটির পত্তা পোৱা নাই। বরং কোনোবাই এবিঘা মাটির বসুন্ধরার অধীনত মাটির পত্তা পাইছে, যত মিসিং মানুষের গাহরিটা বান্ধিবর কারণে ঠাই নহুজুরে, চাংঘরটো আর গাহরিটো বান্ধিবর কারণে ঠাই নুজুরে। আজি আমি দেখি যে যেদিনের ডাক্তার রণোজ পেগু আর ভুবন পেগুয়ে বিজেপি দলত যোগদান করে দিলে সেদিনের মুখত শিখ শিডিউলের কথা তো আর নাইকিয়া হল, অথচ গোটেই জীবন আমি দেখি যে ষষ্ঠ অনুসূচীর স্বার্থ শাসনের কারণে যুঁজ করেছে বলে কে আসে, এটা মুখর ভাষা কত গল। আজি যেটা মিসিং সকল মুসিং ভূমিপুত্র সকলের জনজাতি সকলের আলি আই লিগাঙর কারণে সরকারি বন্ধর দিন আমি দাবি উত্থাপন করেছো। মানে নিজে বিধানসভাত আলি আই লিগাঙক বন্ধ দিবর কারণে, সরকারি বন্ধ দিবর কারণে, রাজ্যিক ভিত্তিক সরকারি বন্ধ দিবর কারণে যেটা দাবি উত্থাপন করেছো, তেতিয়া দেখা গৈছে যে ডাক্তার রণোজ পেগু আর ভুবন পেগু সতে আমাক বন্ধ নালাগে, গোটেই রাজ্যিক বন্ধ নালাগে, বরং 10-10 জেলা দিলেও হব বলে সরকারের মান্তি করে গেছে। গতিকে নিজের জাতির জাতীয় স্বার্থ পরিহার করে বিজেপির ওসর আত্মসমর্পণ করে ডাক্তার রণোজ পেগু আর ভুবন পেগুয়ে আজি মিসিং জাতিটির স্বার্থ সম্পূর্ণরূপে বিঘ্নিত করে পেলাইছে। সেকারণে এই মুহূর্তত মানে মিসিং রাইজক আহ্বান জানাইছো, মিসিং রাইজর নিজের ভূমির অধিকারের কারণে, মিসিং রাইজর আলি আই লিগাঙক সরকারি বন্ধ দিবর কারণে, আর মিসিং স্বায়ত্তশাসিত পরিষদক সংবিধানসম্মত স্বায়ত্তশাসিত পরিষদ দিবর কারণে মিসিং রাইজর মাত পাতা আরম্ভ হব লাগে, আর মাত পাতি আরম্ভ করিবর কারণে প্রথম সিম্পল হিসাব 2024 সনের লোকসভা নির্বাচনত অহা 19 এপ্রিল তারিখের দিন বিরোধী ঐক্যমঞ্চ ভোট দিবর কারণে আমি সকলকে আহ্বান জানাইছো। আমি আশা করো যে রাইজে আমার বিরোধী ঐক্যমঞ্চক এবার ভোটদান করব, ইয়াত কংগ্রেসের প্রার্থী আছে, রাইজর দলে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন দিছে, আমি কংগ্রেসের প্রার্থীজনক সকলকে ভোটদান করব কারণে আহ্বান জানাইছো। মানে বিজেপিয়ে যদি কৈছে যে বিরোধী দিশহারা, তেতিয়াহলে ইমান দিশহারা বিরোধীটো করবর কারণে গাঁয়ে গাঁয়ে গিয়ে ভুয়া অরুণোদয় কার্ড এখন কেলে উলিয়াইছে, ভুয়া অরুণোদয় ফর্ম এখন যে গাঁয়ে গাঁয়ে লৈ ফুরিছে, ভয় কোনে খাইছে আসলতে, বিজেপিয়ে নে আমি? আমি তো রাইজর সরলে গৈছো সাদা সিধিকে, আমি কৈছো যে বিজেপি একটা ফ্যাসিস্ট দল, ইয়াক বিরোধিতা করব লাগে, বিজেপিয়ে মূল্য বৃদ্ধি করে ইয়াক বিরোধিতা করব লাগে, বিজেপিয়ে বিদেশী আনিব খুঁজছে ইয়াক বিরোধিতা করব লাগে, ইয়াক ভোট দিব নালাগে, তাকে কব নোৱাৰি এতিয়া বিজেপিয়ে কিয় এতিয়া তোমালোকক সকলকে পয়সা দিম বলে কয় ভুয়া এখন অরুণোদয় কার্ড উলিয়ায়, কিয় এরকম ভুয়া অরুণোদয় কার্ড এখন বিলাই ফুরিছে, যত অশোক চক্র নাই, যত পদুম ফুল আছে, যত বিজেপিয়ে কোনো পর্যায়ে অরুণোদয় দিব নোৱাৰে, সরকারে কেবল দিব পারে, এনেকুৱা ভুয়া ফর্ম এখন উলিয়ায় কিয় ঘুরি ফুরিছে, ভয় খাইছে কোন, অস্থির কোন হয়েছে? গতিকে এই কথাটা স্পষ্ট যে 2024 সনের লোকসভা নির্বাচনত অসমত বিজেপিয়ে উচিত শিক্ষা পাবলৈ গৈ আছে, আর অসমৰ রাইজে উচিত শিক্ষা দিব। দাদা প্রসঙ্গত আপনি কৈছিলে রাজু মেধর কথা উল্লেখ করেছিল, মিসিং জনজাতির বলিষ্ঠ নেতা রাজু মেধর বর্তমান জেলত আছে, এক্ষেত্রে মানে এটা বড় ভয়ঙ্কর কথা হয়েছে যে মিসিংসকলের মাজের এজনো নতুন লিডার ওলাবলে নিদি, রাজু মেধক এজন উদীয়মান নেতা আছিল, আর হয়তো রাজু মেধকে কাইলৈ ভুবন পেগুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে, জোনাই সমষ্টিতে এজন নতুন লিডার মিসিং লিডার সম্ভাবনাপূর্ণ মিসিং লিডার উলার কারণে আজি আমি রাজু মেধক জেলত পেলুয়া বলে জেলত দি দিয়া বলে সমগ্র মিসিং রাইজর তরফের পর আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে, রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে। সেকারণে এই মুহূর্তে আমি বিরোধী ঐক্যমঞ্চর তরফের পর রাজু মেধক ডাঙরিয়াক অনতি বিলম্বে জেলর পর মুক্তি দিবর কারণে, আর যে মানুষে এনেকৈ রাজু মেধক নিজের স্বজাতির মানুষে যাকে এনে জেল দিছে উচিত ব্যবস্থা লবর কারণে দাবি উত্থাপন।
আমি রাইজর দল আর জাতীয় পরিষদে অচিরে ঐক্যবদ্ধ হবর কারণে আর ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করবর কারণে কেবালনীয় আলোচনা চলাই আছো। ইতিমধ্যে আমার আলোচনায় ওসর চাপি আহিছে। আমি আশা করছো যে নির্বাচনের পাছত অসমৰ সকলো জাতীয়তাবাদী মানুহক ঐক্যবদ্ধ করে আমি অসমত একটা নতুন আঞ্চলিক শক্তি, অসমত একটা নতুন জাতীয়তাবাদী শক্তি, নতুন শক্তিশালী অসমীয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবলে গৈ আছো। আপনাদের সকলোৱে দেখিছে যে মানুহবিলাক এতিয়া দিশাহীন হৈছে, মানুহবিলাকে জলে তলে গুছি গৈছে। যদি শক্তিশালী আমি আঞ্চলিক রাজনৈতিক শক্তি এটার বিকল্প দিব পাৰো, নিশ্চিতভাবে সকলো মানুষ আহিব আর তেতিয়াহে দিল্লির বিরুদ্ধে আমি প্রকৃত অর্থ যুঁজ করব পাৰি। আমি অচিরে রাইজর দল আর জাতীয় পরিষদে ঐক্যবদ্ধ হবর কারণে সংকল্প গ্রহণ করেছো, সিদ্ধান্ত গ্রহণ করেছো আর অচিরে আমি ঐক্যবদ্ধ হবর কারণে আগবাড়ি যাব। এটা মানে জ্যোতিষী নহয়, মই আসন পাব নহয়। মানে বিজেপিয়ে যদি কৈছে যে বিরোধী দেখহারা, তেতিয়াহলে ইমান দেখহারা বিরোধীটো খরুয়াবর কারণে তেওঁলোকে গাঁৱে গাঁৱে গৈ ভুয়া অরুণোদয় কার্ড এখন কেলে উলিয়াইছে? ভুয়া অরুণোদয় ফর্ম এখন যে গাঁৱে গাঁৱে লৈ ফুৰিছে, ভয় কোনে খাইছে? আসলতে বিজেপিয়ে নে আমি? আমিতো রাইজর ওসরলে গৈছো সাদা সিধিকে। আমি কৈছো যে বিজেপি এটা ফেসিস্ট দল, ইয়াক বিরোধিতা করব লাগে। বিজেপিয়ে মূল্য বৃদ্ধি করে, ইয়াক বিরোধিতা করব লাগে। বিজেপিয়ে বিদেশী আনিব খুঁজছে, ইয়াক বিরোধিতা করব লাগে। ইয়াক ভোট দিব নালাগে তাকে কব নোৱাৰি। এতিয়া বিজেপিয়ে কিয় এতিয়া তোমালোকক সকলোকে পয়সা দিম বুলি কৈ ভুয়া এখন অরুণোদয় কার্ড উলিয়ায়? তেওঁলোকে কিয় এনেকুৱা ভুয়া অরুণোদয় কার্ড এখন বিলাই ফুৰিছে, যত অশোক চক্র নাই, যত পদুম ফুল আছে, যত তেওঁলোকে বিজেপিয়ে কোনো পধ্যে অরুণোদয় দিব নোৱাৰে, চৰকাৰেহে কেৱল দিব পাৰে। এনেকুৱা ভুয়া ফর্ম এখন উলিয়ায় তেওঁলোকে কিয় ঘূৰি ফুৰিছে? ভয় খাইছে কোন? অস্থির কোন হৈছে? গতিকে এই কথাটো স্পষ্ট যে 2024 চনের লোকসভা নির্বাচনত অসমত বিজেপিয়ে উচিত শিক্ষা পাবলৈ গৈ আছে আর অসমৰ ৰাইজে তেওঁলোকক উচিত শিক্ষা দিব।